আগামী 27 ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে, একই সাথে প্রতিদ্বন্দ্বিতামূলকও হবে। সোমবার এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী 20 ডিসেম্বর হযরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেটে আওয়ামী লীগের প্রথম নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে। এ সময় তিনি বলেন, জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে, দেশ জুড়ে তাই নির্বাচনী উৎসব চলছে। দেশের বুদ্ধিজীবীরা বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত বলে উল্লেখ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, নাশকতার বিষয়ে অনেক বুদ্ধিজীবী নীরব ভূমিকা পালন করছেন, উল্টো বিবৃতিও দিচ্ছেন। যেসব বুদ্ধিজীবী হরতাল অবরোধ সমর্থন করছেন তারা বিএনপির দালাল বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের গ্রেফতার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ঢালাওভাবে কাউকে গ্রেফতার করা হচ্ছে না, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ও বিচার হচ্ছে।